আসসালাম আলাইকুম ও ওবার স্বামী স্ত্রী তাদের উভয়ের মাঝে যে দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক এখানে তাদের উভয়ের মাঝে কখনো কোনো বিষয়কে কেন্দ্র করে মতের অমিল বিরোধ এটা হতে পারে এক্ষেত্রে কখনো স্বামীর পক্ষ থেকে সীমা লঙ্ঘন হতে পারে কখনো স্ত্রীর পক্ষ থেকে সীমা লঙ্ঘন হতে পারে তো এ ধরনের বিরোধিতার আলামত যখন প্রকাশ পাবে তখন তাদের করণীয় কি আমাদের সমাজের মাঝে দেখা যায় যে সামান্য মতের অমিলকে কেন্দ্র করে স্বামীরা প্রথমেই পদক্ষেপ নিয়ে ফেলে যে তারা বিবাহ বিচ্ছেদ ঘটাবে তালাক দিয়ে দেবে আবার সামান্য বিষয়কে কেন্দ্র করে স্ত্রীরাও অনেক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা খোলা বা ডিভোর্স নিয়ে নেবে এটা কোনো অবস্থাতেই ঠিক না একটি সুন্দর সফল পরিবার গড়ে তোলার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের প্রথম পদক্ষেপ হওয়া চাই উদারতা প্রদর্শন করা ক্ষমা প্রদর্শন করা পরস্পরের ভুল ত্রুটিগুলোকে দেখেও না দেখার ভান করা ভুল ধরাটাই সমাধান না কোনো কোনো ক্ষেত্রে ভুল না ধরাটাই বরং সমাধান এক্ষেত্রে সীমা লঙ্ঘন যদি স্ত্রীর পক্ষ থেকে হয় আর পরিস্থিতি যদি এতটাই জটিল আকার ধারণ করে স্বামীর প্রতি স্ত্রীর অবজ্ঞা প্রদর্শন বা ঘৃণা প্রদর্শন বা অবাধ্যতা এটা যদি এমন অবস্থা হয় যেটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আল্লাহ আলাবিন ওর কোরআনে করিমের মাঝে সেই অবস্থায় করণীয় কি তার চমৎকার একটি সমাধান দিয়েছেন কোরআনে আনে করিমের সুরায় নিসার মাঝে আমরা কোরআনে আনে করিমের সুরায় নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মাঝে দেখতে পাই আল্লাহ আল্লাহরব্লা আলহীন এরশাদ করেন ওয়ালাতি তা হাফু নুসুজা না না ফিল মাজোয়াজী এই না এখানে কয়েকটি পদক্ষেপের আলোচনা করা হয়েছে যা পর্যায়ক্রমে এ পদক্ষেপ নেওয়া হবে স্ত্রীর অবজ্ঞা প্রদর্শন বা অবাধ্যতার কোনো আলামত যদি প্রকাশ পায় সেক্ষেত্রে একটি পরিবার এটাকে রক্ষা করার ক্ষেত্রে প্রথমত স্বামীর ভূমিকা পালন করা উচিত এবং স্ত্রীকে ফাইজো হন্না আল্লাহ রব্বুল্লা আলমিন আনে কারিমের মাঝে এরশাদ করেছেন স্বামীর প্রথম কাজ হল স্ত্রীকে সচেতন করা তাকে তার হকগুলো বুঝিয়ে দেওয়া তার দায়িত্বগুলো সম্পর্কে তাকে অবগত করা দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে ওয়াহুর যায় যে তোমরা তাদেরকে বিচ্ছিন্ন করে দাও বিছানায় অর্থাৎ শয্যা বর্জন বা শয্যা বয়কট করা স্বামী তার স্ত্রী তার বয়কট করা উদ্দেশ্য কিন্তু স্ত্রীকে আনুগত্যে ফিরিয়ে আনা স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করা এটা উদ্দেশ্য না তাই স্বামীর পক্ষ থেকে প্রত্যেকটা পদক্ষেপ ঠিক এভাবেই গ্রহণ করা হবে তৃতীয় পদক্ষেপ আলোচনা করা হয়েছে ওয়াজুরি বহন উত্তম নসিহত এবং শয্যা তেগের এই দুই পদক্ষেপ যখন ব্যর্থ হবে তখন তৃতীয় পদক্ষেপের মাঝে আনা হয়েছে যে কঠোর আচরণ করা এই কঠোরতাটা হবে এবং নিজ স্ত্রীকে লক্ষ্যে শৃঙ্খলা কাজে স্বামীকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত ভেবে চিনতে। যে কোনো অবস্থাতেই এখানে বিচ্ছিন্নতা বা তালাক উদ্দেশ্য নয় বা স্ত্রীর উপর কোনো সংকট তৈরি করা উদ্দেশ্য নয় বরং মহাব্বত ভালোবাসা সহমর্মিতা এবং মমতাপূর্ণ আচরণের মাধ্যমে দাম্পত্য সম্পর্কটা রক্ষা করা এক্ষেত্রে এটাই লক্ষ্যটি এ সমস্ত পদক্ষেপ এই জন্য নয় যে এ সমস্ত পদক্ষেপ দ্বারা স্ত্রীর উপর স্বামীর পক্ষ থেকে ক্ষমতা প্রয়োগ বা সংকুট তৈরি করা হবে বরং উদ্দেশ্য হলো স্ত্রীকে আনুগত্যে এবং শৃঙ্খলায় ফিরিয়ে আনা যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই আয়াতের বাকি অংশে তিনি স্পষ্ট করেছেন ফাইন আত আনাকুম স্ত্রীরা যদি তোমাদের আনুগত্যে ফিরে আসে ফালাত তাবকু আলাইহিন নাসবিলা শব্দান তাদের মোকাবেলায় তখন কিন্তু তোমরা নতুন কোনো উপায় অবলম্বন বা তালাশ করতে যাবে না স্বামী স্ত্রী তারা পরস্পরের আলোচনার মাধ্যমে যখন সংকট মীমাংসায় ব্যর্থ সেক্ষেত্রে করণীয় কি আল্লাহ রাব্বুল আলামিন তাও আলোচনা করেছেন যে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা সেক্ষেত্রেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন উভয় পরিবার ভূমিকা রাখবে যে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজনকে হিসেবে সালিস করো কারা তাদেরকে হিসেবে করবে। স্বামীর পরিবার থেকে একজনকে সালিশ স্ত্রী তার পরিবার থেকে একজনকে সালিশ হিসেবে নিযুক্ত করবে এবং এ সমস্ত পারিবারিক মুরব্বীরা তারা এক্ষেত্রে ভূমিকা রাখবে কিভাবে ঝগড়াকে মেটানো যায় আল্লাহ রব্বুল্লাহ রিমের মাঝে এরসাদ করেছেন ইউরিদা ইসলাহান যে তারা যদি সংশোধন চায় উভয়ের পক্ষ থেকে যদি সংশোধন এটা যদি উদ্দেশ্য হয় ইউফিকিল্লাহ বাইনা হোমা আল্লাহ রব্বুল আলমিন মিলের একটি পরিবেশ অবশ্যই তিনি তৈরি করে দেবেন আনি করিমের এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এখানে ইসলামের চমৎকার বিধান আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্কে তাদের মাঝে বিরোধ মতের অমিল হতে পারে সেক্ষেত্রে যদি স্ত্রীর পক্ষ থেকে কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর দায়িত্ব খুব দ্রুত তালাকের কোনো পদক্ষেপ গ্রহণ না করা বরং স্বামী একের পর এক পর্যায়ক্রমে এমন সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে যে যে সমস্ত পদক্ষেপগুলোর মাধ্যমে একটি পরিবার এটা যেন রক্ষা পায় আমরা আমাদের সমাজে এর বিপরীত চিত্ত দেখতে পাই যে সামান্য মতের অমিল ছোট একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী সে তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক সময় ক্রোধান্বিত হয়ে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা মারাত্মক অন্যায় এবং জুলুম আমাদেরকে এ ধরনের জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে